খোলা বাড়িতে এবং কি কাদো মাটিতে শুকনা মাটিতে খুব সুন্দর চাষ হয়। পাওয়ার টিলার ছেড়ে মিনি টিলারের সফল এক কৃষকের গল্প শুনবো আমরা। 50 শতকে আমাদের তেল খরচা যায় 1 লিটার। এই গাড়ি ছোট রাস্তা দিয়ে নিয়ে যায়, জমিতে যায়, চাষ দেওয়া যায় এবং কাঁধে করে নিয়ে যাওয়া যায়। রেগুলার এই গাড়ি প্রতিদিন আমি 5 বিঘা থেকে 6 বিঘা মাটি এক চাষ করি। মামুনুর রশিদ মামুন পেশায় একজন কৃষক। পাওয়ার টিলার, মিনি পাওয়ার টিলার ভাড়া দেয়াই তার মূল পেশা। ব্যবসার জগতে অনেকদিন থেকেই করি। আগে আমি টিলারে ব্যবসা করতাম, টিলারে ব্যবসা করে দীর্ঘ 10-12 বছর চালাইছি। চালার পরে আমার ওটা তো অনেক কিছু লাভ করছি, করার পরে আমি এই ছোটো গাড়িটা নিয়েছি। এই মিনি টিলারটা নেওয়ার উদ্দেশ্য হলো, এই গাড়ি আমি আগে আরেকজন কাঠ চালাইছিলাম, চালার পরে দেখতেছি যে এই গাড়ির আয় উন্নতি কীরকম, ভালো মন্দ কী, সব কিছু জাস্টিফাই করার জন্য আমি আরেকজন গাড়ি চালাইছিলাম, ভাড়া চালাইছিলাম। তারপর আমি দেখলাম যে এটাতে অনেক ভালো মন্দ বোঝার আছে, এই জন্যে আমি একটা আমার পার্সোনাল নিজস্ব গাড়ি করলাম। যিনি শুকনো জমি ও কাদা জমি দুই ক্ষেত্রেই এই মিনি পাওয়ার টিলারটি চালিয়েছেন বা চালাচ্ছেন, জানালেন পাওয়ার টিলার ছেড়ে কেন তিনি মিনি পাওয়ার টিলারের প্রতি আকৃষ্ট হলেন। আমার মূলত 4টা টিলার ছিল, 4টা টিলারের থেকে আমার 1টা আছে, 3টা বিক্রি করছি। এখন বিষয় হচ্ছে পাওয়ার টিলারের চাষ খরচা বেশি এবং পাওয়ার টিলার দিয়ে পড়তা হয় না, এই গাড়িটা দিয়ে আমাদের পড়তা হচ্ছে বেশি। হ্যাঁ, এই জন্যে আমি টিলারকে আর চালাচ্ছি না, আমি মিনি টিলারে চালাচ্ছি। কাদা এবং শুকনা সবচাইতে আমার মনে হয় এটাই খুব ভালো এবং কৃষকের জন্য অনেক ভালো। কৃষক যদি প্রতিটা ঘরে ঘরে যদি এই গাড়িগুলো থাকে, ওরা অনেক লাভবান হবে। এবং কি আমি কৃষককে অনুরোধ করতেছি, আপনারা যারা 5-7 বিঘা জমি আবাদি জমি আবাদ করেন, তাদের জন্য বলতেছি আপনারা এই মিনি টিলার ব্যবহার করেন, আপনারা এর ভালো মন্দ অবশ্যই পাবেন এবং কি লাভবান হবে। আমি মূলত এই মিনি টিলার সন্ধান কোথায় পেলাম, আমার এক ভাতিজা আছে, উনি ভর্তুকিতে গাড়িটা 75,000 টাকা পেয়েছিলেন, তো উনি বহুদিন থেকেই গাড়িটা চালায়। আমি কিন্তু বিষয়টা মাথায় রাখছিলাম যে কি গাড়ি চালায়। তখন আমি দেখতেছি আমার ভাতিজা আমাকে বলতেছে, আঙ্কেল আমার একটা গাড়ি আছে খোলা বাড়িতে এবং কি কাদো মাটিতে শুকনা মাটিতে খুব সুন্দর চাষ হয় অল্প খরচে, যে বাবা কেমন গাড়িটা কী এরকম আমাকে একটু দেখাও। তখন আমি গেলাম ওনার বাসায়, যা দেখলাম গাড়িটা, দেখার পরে আমাকে খোলা বাড়িতে নিয়ে গেলো, খোলা বাড়িতে শুকনা মাটিতে সুন্দর চাষ দিলাম। পাওয়ার টিলার ছেড়ে তিনি মিনি পাওয়ার টিলার কেনার আগে 6 মাস পর্যবেক্ষণ করেছেন। পরবর্তীতে তিনি দেখেছেন পাওয়ার টিলারের তুলনায় মিনি পাওয়ার টিলার অনেক গুণে ভালো ও সাশ্রয়ী। আবার ওই গাড়ি আনিয়ে আমি পুরো মোটামুটি 4-5 মাস চালাইছিলাম, চালার পরে ভালো মন্দ সুবিধা অসুবিধা সবগুলাই দেখছি, দেখার পরে আমার ভালো লাগছে এবং তারপরে আমি সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নেওয়ার পরে আমি এই গাড়িটা নতুন নিয়ে আসলাম। বিঘাপতি খরচ লাগে কম, সময় বাঁচে, তাতে তার লাভ থাকে অনেক বেশি, বহনে খুবই সহজ। জানালেন 1 লিটার তেলে কয় বিঘা জমি চাষ করা যায়। আপনার মূলত আপনার প্রথমেতে তেল 50 শতকে যদি আপনি এক চাষ করেন, 1 লিটার তেল যাবে, আর সময় 20-30 মিনিটের মধ্যেই এক চাষ হবে। কাদামাটি যদি আপনার যদি কোনো চাষ না থাকে, সর্বোচ্চ 3-4টা। বর্তমানে তিনি দৈনিক 4-5 বিঘা জমি চাষ করে থাকেন এই মিনি পাওয়ার টিলার দিয়ে, যা থেকে গড় হিসাবে দেখা যায় সব খরচ বাদ দিয়ে তার প্রতিদিন আয় 2,000 থেকে 2,500 টাকা পর্যন্ত। রেগুলার এই গাড়ির প্রতিদিন আমি 5-6 বিঘা মাটি এক চাষ করি দৈনিক দিন। এতে আমাদের মনে করেন যে 1 বিঘা মাটি আমরা চাষ দিই, আমাদের চাষের হালের দাম হচ্ছে 800-900 টাকা, আর আমার বিঘা প্রতি 50 শতকে আমাদের তেল খরচা যায় 1 লিটার,
দিয়ে মনে করেন যে আমার এই গাড়িটা হাল ভাই আমার খরচা টরচা দিয়ে 400-500 টাকা থাকে বিঘাতে। এখন এই গাড়ির মোটামুটি এবং চালা ক্ষেত্রে আমাদের খুব ভালো লাগে এবং সব দিক দিয়ে ভালো, চাষও হচ্ছে ভালো। এবং যারা এলাকাভিত্তিক কৃষক যারা গাড়ি ঢুকতেছে না তাদের জন্য অনেক ভালো যে এই গাড়ি ছোট রাস্তা দিয়ে নিয়ে যায়, জমিতে যায় চাষ দেওয়া যায় এবং কাঁধে করে নিয়ে যাওয়া যায়। বাস ধরে দিয়ে নিয়ে যাচ্ছি, যা এনে মাঝখানেতে দেখা যাচ্ছে রাস্তাঘাট নেই, নিয়ে যাচ্ছি যা চাষ করতেছি। কৃষকের টেনশন মুক্ত হতে আছে, এটা কৃষকেরও লাভ এবং কি আমি গাড়ির মালিক আমারও লাভ, আমিও 10 টাকা ইনকাম করতেছি। এই কৃষকের দাবি মেশিনারিজ পার্টস বা অন্যান্য যন্ত্রাংশ যদি সহজলভ্য হয় তাহলে সব কৃষকই এর প্রতি আকৃষ্ট হবে এবং এতে করে কৃষকরা লাভবান হবে। এই গাড়ির যদি আমরা মোটামুটি পার্টস এবং পার্টসগুলো যদি আমরা ভালোভাবে মানে সুযোগ সুবিধা এনি টাইম মনে করেন যে আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে যদি আমরা এই পার্টসগুলো পাই আমাদের পক্ষে খুব ভালো হয়। আর সুতরাং এই গাড়ির পার্টসের দাম একটু বেশি, এই পার্টসগুলো যদি একটু দাম কম হয় আমাদের গাড়ি মালিকের মধ্যে একটু সুবিধা হয়। আচ্ছা, আমি জানতে চাই যে আপনি তো এটা দিয়ে ধরেন যে শুকনা জমিটাই চাষ করতেন আগে, কীভাবে বুঝলেন যে এটা দিয়ে আবার জমির কাজা করা যায়, এই বিষয়টা একটু? আমি মূলত প্রথমে শুকনা মাটি চাষ করতাম, চাষ করার পরে আমি নিজেই ব্রেন্টে আর কি দেখলাম যে শুকনা মাটিতে যদি চাষ করা যায় কাদায় কেন পারবো না, কাদায় একটু চেষ্টা করে দেখলাম যে কীভাবে করা যায়। তখন আমি জিনিসটাকে আমি নাঙ্গল ছেড়ে ফালকে আমি মোটিভাইভ করলাম, মোটিভাইভ করে পরে আমি জিনিসটাকে একটা রিঙের মাধ্যমে লাগাইলাম, নাঙ্গল সেটে লাগাইয়া সেট করে দেখলাম, দেখার পরে যে না সুন্দর চাষ হইতেছে আমি সাকসেস। মানে কাদা মাটিতে কেমন চাষ হচ্ছে এই মিনি পাওয়ার টিলারটা দিয়ে? মোটামুটি খুব ভালো, অনেক ভালো, প্রায় মনে করেন যে 6-7 ইঞ্চি গভীরতা দিতেছে। মামুনুর রশিদ মামুনের গাড়িগুলো চালানোর জন্য রয়েছে 3 জন ড্রাইভার, তার মধ্যে একজন এই রায়হান যিনি নিয়মিত এই মিনি পাওয়ার টিলারটি দিয়ে বিঘার পর বিঘা জমি চাষ করে থাকেন। 10 হর্স মিনি পাওয়ার টিলারের কাদামাটি চাষের অভিজ্ঞতা জানালেন তিনি। সুবিধা এই গাড়ি দিয়ে অনেক রকম সুবিধা আছে, যেমন শুকনা জমিতে চাষ করলে একটু মানে যে চালাবে গাড়িটা তার একটু সমস্যা কম হবে, ঠিক আছে। আর কাদাতে যখন যে চালাবে ওর একটু মানে কাদাতে হাঁটতে একটু কষ্ট হয় কিন্তু ওটা সমস্যা না, কিন্তু এই গাড়ি দিয়ে হাল বাইলে অনেক ধরনের সুবিধা, যেমন তেল খরচা কম, ঠিক আছে, কাদা ভালো হয়, আপনাদের বড় বড় গাড়িগুলো আছে ওদের থেকে এই গাড়ি দিয়ে কাদা অনেক ভালো হয়, ঠিক আছে। তারপরে আপনার যে এখানে দেখা যাচ্ছে হাল ঢুকতেছে না, আপনি মানে কান্দরবাড়ির মাঝে সরিষা ফেলাইছেন, সরিষা বাড়িতে হাল ঢুকতেছেন, আপনি গরুর হাল খুঁজে পাচ্ছেন না, গরুর হাল পাচ্ছেন না, তারপরে এই এই হালটা আপনার ঘাড়ে করে নেওয়া যায়। যেমন আপনার যদি 2 ফুট দিয়ে হাল থাকে ওই 2 ফুট হাল দিয়েও গাড়িটা যাবে চালাইয়া, আপনার যদি মনে করেন যে 1 ফিট হাল থাকে ওই হাল দিয়ে আপনি ঘাড়ে করে নিয়ে যেতে পারবেন। অনেক ধরনের সুবিধা আছে এই হালে, যেমন এই যে আমি এই জমিটা চাষ করলাম, এই জমিতে কাদা অনেক, কাদা মানে এই গাড়ি দিয়ে অনেক সুবিধা আছে। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই মিনি পাওয়ার টিলার নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আমি একটা নিচে আরও 3টা নেব। 6 সদস্যের পরিবার নিয়েই সুখে আছেন এই সফল কৃষক মামুনুর রশিদ মামুন। বাংলার কৃষক, বাংলার মাটি, স্বর্ণের চেয়েও।